আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। ওনার কোমরে ব্যথা ছিল এবং ওনার হিপ জয়েন্টে ব্যথা ছিল দীর্ঘদিন যাবৎ। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে দেখা যাচ্ছে যে ওনার স্পন্ডোলাইসিস হয়েছিল, ইটিআই, সার্ভাইকেলের 5 এ সমস্যা ছিল এবং S1 এ ওনার সমস্যা ছিল। তো ওনার কাছ থেকে আমরা শুনি যে উনি এই সমস্যাটার কারণে যে ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং যেটা থেকে উনি ধীরে ধীরে উনি উত্তরণ পেয়েছেন, টোটাল বিষয়টা আমরা ওনার কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা আমাদের একটু ঐতিহ্যবাহী একটা জায়গা, ঢাকা শহরের, পুরানো ঢাকা, এবং অনেক হিস্ট্রিক্যাল একটা প্লেস। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ব্যাক পেইন ছিল এবং ব্যাক পেইনের সাথে আপনার হিপ জয়েন্টের প্রবলেম ছিল, যার কারণে আমার হাঁটতে প্রবলেম হতো। অনেক সময় বসে থাকলে উঠে দাঁড়াতে পারতাম না, এরকম সমস্যা ছিল। আর সকালবেলায় আমার পায়ের ভিতরে প্রচুর পরিমাণ কামড়াতো। আচ্ছা, এটা কি মানে দিনের বেলা যখন আপনি আপনার স্বাভাবিক কাজকর্মগুলো করতেন, করার পরে কি ব্যথাটা চলে যেত নাকি সারাক্ষণই থাকতো ব্যথাটা? না, সকাল হওয়ার পরে আস্তে 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 কামড়ানোটা কমে যেত, বাট ব্যথাটা থাকতো। যখন আমি কিছু সময় লং টাইম হাঁটতাম বা কিছু সময় একসাথে দাঁড়ায় থাকতাম, তখন এই পেইনটা ফিল করতাম। দিন শেষে আপনি যখন আবার রাতের বেলা আপনি ঘুমাতে যেতেন, আবার রাতের বেলা সেম কেস, প্রতিদিন সকালবেলা উঠে আপনার সেম সমস্যাটা শুরু হতো। কতদিন যাবত এই সমস্যাটা হচ্ছে? আমি মেইনলি প্রবলেমটা ছিল প্রায় 4 থেকে 5 বছর যাবত। গত 4 থেকে 5 বছর যাবত আপনি এই সমস্যাটা? হ্যাঁ, কিন্তু ইনিশিয়াল পর্যায়ে এতটা ছিল না, ওটা সহনীয় ছিল, যেটা মাঝে মাঝে হতো না, এরকম ছিল। বাট লাস্ট 1 মান্থ যাবত এটা একটু বেশি, বিকজ আমি আবার এই বছর ব্যাডমিন্টন খেলেছি অনেক সময়। আচ্ছা, তো প্রাথমিকভাবে যখন ব্যাডমিন্টন খেলেছি তখন প্রবলেম ছিল না, তখন এটা ইজি ছিল। বাট আস্তে আস্তে 2 মাস 2.5 মাস পরে ব্যথাটা বেশি বৃদ্ধি পেয়েছে। তারপরে মূলত ডান পা দিয়ে আমি ভালোভাবে হাঁটতেই পারতাম, অনেক প্রবলেম হতো। দেন আর ডিপিআরসি হাসপাতালে আসা। আচ্ছা, এই খেলা মানে আপনি বলেছেন ব্যাডমিন্টন আপনি খেলেছিলেন, এটা কি এই যে লাস্ট যে উইন্টারটা গেল তখন? এই লাস্ট উইন্টারে মানে এটা কি এমন হয়েছে যে আপনি বেশ অনেকদিন পরে হঠাৎ করে আপনি স্পোর্টসের সাথে আপনি জড়িত হয়েছেন? হ্যাঁ, মেইনলি প্রায় 8 to 10 ইয়ার্স পরে এভাবে খেলাধুলা করা হয়েছে। এর আগে এরকম খেলাধুলা করা হয়নি। তো আমি ভেবেছিলাম হয়তো বা অনেকদিন ধরে খেলাধুলার সাথে যুক্ত নাই, এক্সারসাইজটা হচ্ছে না, এই জন্য হয়তো প্রবলেম হতে পারে। তো খেলাধুলা করলে হয়তো বিষয়টা থেকে রিলিজ করতে পারি, বাট খেলাধুলা করে আরো সমস্যা পড়েছে বেশি। স্যার, আপনি পেশাগতভাবে মূলত কি কাজ করেন? আমি এখন পেশাগতভাবে বিজনেস করি, আমাদের পারিবারিক বিজনেস আছে, ওটা আমার বাবার সাথে আমি দেখাশোনা করি। আচ্ছা, সেই বিজনেসের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী আপনাকে কি দীর্ঘ সময় বসে থাকা বা এই ধরনের কোনো কাজ করতে হতো? না, এরকম কোনো কাজ করতাম না। দীর্ঘ সময় বসে থাকারও কাজ না বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকারও কোনো কাজ নেই, এটা রিল্যাক্সই করা হয়, এটা কোনো প্রেশার পড়ে না। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে আপনি বেশ কয়েক বছর যাবত আপনি আপনার এই কোমরের ব্যথার সমস্যাটা আপনি ভুগছিলেন, এটার জন্য কি কোথাও কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছেন কোথাও? হ্যাঁ, এর আগে আমি বহুবার ডাক্তার দেখিয়েছি আর কি। পেইন কিলার দিয়েছিল, তো পেইন কিলার খেলে যতদিন খাই ততদিন ঠিক থাকি, বা পেইন কিলার খাওয়া অফ করলে আবার প্রবলেমটা দেখা যায়। আমাদেরকে ফিজিওথেরাপি বেশ কয়েকবার নিয়েছিলাম, বাট এটা কার্যকর হয়নি। মানে যতদিন ঔষধ খেতাম ততদিন ঠিক থাকতাম, ঔষধ খাওয়া বন্ধ করলে আবার সেম প্রবলেমটা ফিল করতাম। আচ্ছা দর্শক, এখানে একটা বিষয় বলে রাখি, যেটা আমরা আসলে কমনলি আমরা বেশ কিছু পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের ডায়াগনোসিস করেন। স্পেশালি আমাদের কিছু ডক্টর আছেন যারা হচ্ছে পেশেন্ট, এই ধরনের পেশেন্টদেরকে প্রপার ডায়াগনোসিস না করেই তারা এক ধরনের দেখা যাচ্ছে যে তারা প্রথমেই তারা ওষুধ দিয়ে দেন। কিন্তু আসলে আমার মনে হয় যে প্রপার একটা পেশেন্টকে আগে দেখার পরে তাকে প্রপার ডায়াগনোসিস এবং সঠিক ডায়াগনোসিস করে ওনার আসলে কি দরকার, কি ধরনের ট্রিটমেন্ট দরকার নাকি অন্য কোনো ধরনের ট্রিটমেন্টে যাবে, সেটা আসলে প্রপারলি আসলে পেশেন্টকে দেওয়া উচিত। যেটা আমরা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওনাকে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয়েছে, যেটা অনেকটা স্টেরয়েড বা আপনার পেইন কিলার টাইপের ওষুধ, যেটা উনি হয়তো সেবন যতদিন করেছেন ততদিন উনি ভালো ছিলেন। যখন উনি মেডিসিনটা ছেড়ে দেন উনি আবার আগের পর্যায়ে উনি চলে যান। এটা আসলে পেইন কিলার আসলে কখনো আপনার পার্মানেন্ট কোনো মেডিসিন বা ওষুধ হতে পারে না বা প্রপার আপনার ট্রিটমেন্ট হতে পারে না, কারণ এটার জন্য দেখা যাচ্ছে পরবর্তীতে পেশেন্টদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত বিভিন্ন ঝুঁকি দেখা দেয়। কিডনি থেকে সমস্যা শুরু করে অনেক ধরনের সমস্যা এটা শুরু হয়। স্যার আপনি পরবর্তীতে এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি হয়েছিলেন? আমি ডক্টর শফিউল্লাহ খানের আন্ডারে ভর্তি হয়েছিলাম। ওনাকে মেইনলি আমি ফেসবুকে দেখি। আচ্ছা, ওনার ফেসবুকে একটা পেজ আছে, যে পেজটার মাধ্যমে আমি টিভিতে ডক্টর করে থাকি। তো ওখানে বিভিন্ন রকমের এই ব্যথার বিভিন্ন রকম কেস নিয়ে ওনাকে আলোচনা করতে দেখেছি। তো এটা দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে না, তাহলে এতদিন পরে হয়তো ওনার কাছে গেলে হয়তো ভালো একটা ট্রিটমেন্ট পেতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি এই ডিপিআরসি হসপিটালে যখন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, আচ্ছা ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার হিপ জয়েন্টের কি অবস্থা? এখন হিপ জয়েন্টের অবস্থা অনেকটা বেটার, দুইবার ইনজেকশন দেওয়া হয়েছে হিপ জয়েন্টে। আচ্ছা, তো ফার্স্ট টাইম যখন দেওয়া হয় তখন অনেক আগের থেকে অনেকটা রিল্যাক্স ফিল করেছে। দেন সেকেন্ড টাইম ইস্টারডে আবার একটা দেওয়া হয়েছে, এখন মোটামুটি অনেক ভালো সুস্থ লাগছে। আচ্ছা, উনি যেটা সবসময় বলেন যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের আন্ডারে তো আপনি ছিলেন এবং সেই ট্রিটমেন্টটা আপনি নিয়েছেন। আপনার কি মনে হয় যে আপনার মেডিসিন এবং এই ধরনের যে ফিজিওথেরাপি যে ট্রিটমেন্ট, দুইটাকে তো অবশ্যই অনেক পার্থক্য আছে। ফিজিওথেরাপির মাধ্যমে মানুষ যে ভালো হচ্ছে, আপনার নিজের কি মনে হচ্ছে কেমন ভালো হচ্ছে মানুষ, বা আপনি নিজে যে ভালো হয়েছেন আপনার কাছে এখন কি মনে হচ্ছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, বিকজ ফিজিওথেরাপি হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যেটা আপনার মানে মেডিসিন খেলে হয়তো বা একটা বিষয় কিছুদিন চাপা থাকে, তারপর এটা আবার দেখা যায়, বা ফিজিওথেরাপি দিলে হয় কি ন্যাচারালি একটা বিষয় ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা পার্মানেন্ট সলিউশনের মধ্যে কাজ করে। হ্যাঁ, সো এই জন্যই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে, বিকজ আমি কিছু ব্যাপার আছে এখনো। তো আই থিংক এটা মেডিসিন খেলে আস্তে আস্তে বা এক্সারসাইজ করতে থাকলে বিষয়টা ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আপনি ডিপিআরসি হসপিটালে যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট টাইম টু টাইম পাওয়ার কথা ছিল সেগুলো কি সবটুকু পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যে মানে যেভাবে বলা ছিল ওইভাবে ট্রিটমেন্ট পেয়েছি। বিশেষ করে আমাদের এই যে আপনাদের ফিজিওথেরাপির যে মেইন ডক্টর আপনার ডক্টর রাশি, খুবই ভালো একজন মানুষ, ওনার সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে বলতে গেলে। তারপর আমাকে যে ফিজিওথেরাপি দিয়েছে নিপুণ মুখার্জি, হ্যাঁ খুবই ভালো ছেলে, সার্ভিসটা খুব ভালো দিয়েছে। আচ্ছা, মানে তাদের আন্তরিক চেষ্টার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, সেটা আপনার মনে হচ্ছে। স্যার আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেমন আপনি বলেছেন যে আপনি গত বেশ কয়েক বছর যাবত আপনার এই হিপ জয়েন্টের ব্যথা আপনি ভুগছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বাট হয়তো যে ধরনের কাঙ্ক্ষিত আপনার ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে বা দেশের বাইরে, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগে, কিন্তু কার কাছে যেতে হবে তারা হয়তো সেটা বুঝতে পারে না, বা কোথায় গেলে তারা সঠিক ট্রিটমেন্ট পাবেন সেটা তারা বুঝে না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে উপদেশমূলক হিসেবে আপনি কিছু বলবেন? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যেহেতু আমি লং টাইম সাফার করেছি এবং বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট নিয়েছি, ঔষধ খেয়েছি, পেন কিলার খেয়েছি অনেক বেশি, বাট এটা কোনো লং টার্ম কোনো সুবিধা পাইনি। তো সবাইকে একটা কথা বলবো যে এইটার জন্য যদি পার্মানেন্ট কোনো সলিউশন দরকার হয় তাহলে আই থিঙ্ক ফিজিওথেরাপিটা মেডিসিনের চেয়ে অনেক বেটার। সুতরাং সবাই সেইভাবে চিন্তা করা উচিত। দর্শক মন্ডলী, এখানে আপনারা নিজেরাই শুনতে পেয়েছেন, পেশেন্ট তার নিজের অভিজ্ঞতা থেকে উনি বলেছেন যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছেন, কিন্তু সেটাতে উনি প্রপারলি উনি ভালো হননি। পরবর্তীতে এই ডিপিআরসি হসপিটালে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন, করার পরবর্তী অবস্থা এখন উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ। ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আপনার অপারেশনবিহীন ট্রিটমেন্ট, অপারেশন ছাড়াও যে মানুষ ভালো হয় এবং সুস্থ হয় সেটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই ইলিয়াস হোসেন। সো আশা করি আপনারা এটা থেকে অবশ্যই ভালো একটি শিক্ষা গ্রহণ করবেন, এবং যেখানে আপনারা ডায়াগনোসিস করেন বা যে কোনো ধরনের ডক্টর দেখান, আপনারা তার আগে সেই সম্পর্কে একটু ভালো করে খোঁজখবর নেন, এবং খোঁজখবর নিয়ে আপনারা সঠিক যাকে মনে হবে, যার ট্রিটমেন্ট আপনার ভালো মনে হবে, আপনি সেখানে আপনি ট্রিটমেন্ট করেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।